আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আপনাস কিচেন। আজকে আমি তৈরি করব লাউ দিয়ে টাকি মাছের তরকারি। চলুন দেখে নিই আজকে লাউ দিয়ে টাকি মাছের তরকারিটা কিভাবে রান্না করেছি। এখানে একটা ছোট লাউ থেকে অর্ধেকটা লাউ এরকম তিন গুণা করে পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি। এখানে ছয় পিস টাকি মাছ নিয়েছি, মাছগুলোকে তিন টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সামান্য হলুদ আর মরিচ দিয়ে মেখে রেখেছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখানে 5 থেকে 6 পিস কাঁচামরিচ ফালি করে নিয়েছি। নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি আর নিয়েছি একটা তেজপাতা। প্রথমে আমি টাকি মাছগুলো কষিয়ে নেব, এর জন্য কড়াইতে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এর মধ্যে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো নরম করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে 1/4 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। একটা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট খুব হালকা পরিমাণে দিতে হবে। এখানে নিয়েছি 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, জিরা গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ। সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 7 মতো লবণ। এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়ার ফলে মশলার তেলটা যখন আলাদা হয়ে আসবে, এই পর্যায়ে টাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাছগুলো একটু নেড়ে নিয়ে এর মধ্যে 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর মাছগুলোকে 10 মিনিটের মতো কষিয়ে নেব। টাকি মাছগুলো কষানো হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে রাখছি। এরপরে মশলাযুক্ত কড়াইতে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। নিচে মশলাটা যাতে লেগে না যায় এর জন্য 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। এরপর সবগুলো লাউয়ের টুকরো দিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। এখন 10 মিনিটের মতো ঢেকে রান্না করছি। দশ মিনিট পর লাউগুলো সেদ্ধ হয়ে যখন একটু নরম হয়ে এসেছে, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি কষানো টাকি মাছ। এরপর ঢেকে দিয়ে রান্না করছি লাউগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি লাউ দিয়ে টাকি মাছের তরকারি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন। আজকের মতো এখানে বিদায়।
ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।